কোরআনুল করিমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ এই কষ্ট দেওয়ার চাইতে আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, লা ইখদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফয়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে।